হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সামটাইম উইথ নন্দিতাতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি 5 তারিখ মানে এই আগস্ট মাসের 5 তারিখে ডাক্তারের কাছে চেক আপের জন্য যাব। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমি এখান থেকে মানে যেখান থেকে আর কি ভিডিওটা শ্যুট করছি, এটা হলো আমাদের গুপ্তিপাড়া ঘাটের রাস্তাটা, মানে গুপ্তিপাড়া ঘাটের কাছেই আমরা এসে পড়েছি। গাড়িতে করে দাঁড়িয়ে আছি, এবার উঠবো, দিয়ে পার হব। সেই জন্য তো অন্যদিন আর কি হয় কি, এইখানটা প্রচুর সময় আমাদের অপেক্ষা করতে হয়, কারণ গাড়ি পুরো লোড না হলে নিয়ে যাবে না। তারপর এমনও হয় যে আমরা আর কি চান্সই পাই না, একটা পুরো চলে যায় আর কি, তারপর আবার আমাদের নিয়ে যায়। তো অনেকটা লেট হয়ে যায় এইখানটাতে, আমাদের প্রায় 1 ঘন্টা মতন সময়ও আমাদের এখানে লেগে যায়। তো এই দিনকে আমাদের একদমই দাঁড়াতে হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, কেবল এসেই আমরা উঠে পড়লাম। তো একদমই আমাদের অপেক্ষা করতে হয়নি। আর আজকে আমি ভাবলাম যে গুপ্তিপাড়া ঘাটের যে অপরূপ সৌন্দর্যটা, সেটা তোমাদের সাথে তুলে ধরব, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছ আমাকে, আমি গাড়িতে বসে রয়েছি, সেভাবে আমি এখানে ভিডিও শ্যুট করিনি আমার নিজেকে নিয়ে। আমার মা গিয়েছিল আমার সাথে, দেখতে পাচ্ছ আমার সাথে কথা বলছে, আর আমার বর আমার সাথে গিয়েছিল, আর গাড়ির ড্রাইভারটা ছিল। আর তোমাদেরকে আজকে একটা কথা বলি, মানে এতদিন যে ড্রাইভার আমাদের সাথে যেত, তার আজকে অন্য এক জায়গায় ভাড়া থাকার জন্য সে আমাদের সাথে যেতে পারেনি, অন্য আর একটা দাদাকে বলে দিয়েছিল, সেই আমাদের সাথে গিয়েছিল। কিন্তু সেও ভীষণ ভালো, ভীষণ ভালো সেই দাদা, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি যা যেতে, বরঞ্চ বেশ ভালোই লেগেছে। তো দেখো, তোমাদের সাথে আমি আমাদের এই গঙ্গার ঘাটের অপূর্ব সৌন্দর্যটা শেয়ার করছি। আর এই যে এখানে দেখো, সামনে ড্রাইভার দাদা রয়েছে আর আমার হাজবেন্ড রয়েছে পাশে বসে। এখন মোটামুটি তোমার 7:30 মতন বাজে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ আমাদের ওখানে টাইম দিয়েছিল 9:30-এর মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু ঘাটে আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, সেই জন্য আমরা ওখানে 9:10-এর মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো দেখো, ওই যে ওখানে লঞ্চ রয়েছে আর ওইখানে দেখছো মানুষ চলাচল করছে বোটে। তো আর আমরা এখানে রয়েছি, আমরা যেটাতে উঠেছি সেটাতে শুধুমাত্র মানে বড় বড় গাড়ি চলে। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে এই দিনকে গেলে, মানে 5 তারিখে গেলেই আমাকে ডেলিভারি ডেটটা ডক্টর দিয়ে দেবেন, কিন্তু ডক্টর ডেলিভারি ডেটটা এই দিনকে দেননি, কারণ উনি বললেন যে আমার বেবি ভীষণ ভালো রয়েছে। তো ইউএসজির রিপোর্টটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব, যে আমার 7 মাসের চেক আপে উনি কী কী বললেন বা আমার বেবির ওয়েট কত হলো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো উনি বললেন যে বেবি যেহেতু খুব ভালো রয়েছে, সেই জন্য বেবিকে অত তাড়াতাড়ি ডেলিভারি না করিয়ে আরও কিছুদিন পর করানোটাই বেশি ভালো হবে। মানে উনি বলেছিলেন যে দুবার যেহেতু আগে ওরকম খারাপ হয়ে গেছে, মানে দুবার মিসক্যারেজ হয়ে গেছে, সেজন্য 36 সপ্তাহতেই ডেলিভারি করাবেন। কিন্তু তারপর উনি বললেন যে বেবি ভালো থাকাতে 38 উইকসের মধ্যেও ডেলিভারি করাতে পারেন, সেই জন্য ডেটটা পরের দিন বলবেন। আর এই আগস্ট মাসের 5 তারিখে গিয়েছিলাম, আবার এই আগস্ট মাসের 30 তারিখে আমাদেরকে যেতে হবে, সেদিনকেই ফাইনাল করবেন। তবে হ্যাঁ, ওইখানকার নিয়ম অনুযায়ী, মানে বার্থের নিয়ম অনুযায়ী 28 সপ্তাহের পর ওনারা বুকিং নেন না সিজারের, সেই জন্য ওখানে আমাদেরকে ওটি বুক করে রাখতে হয় 28 সপ্তাহের মধ্যেই। সেই জন্য আমরা এর আগের দিন, মানে যেদিনকে গিয়েছিলাম 5 তারিখে, সেই দিনকে আমরা ওখানে ওটি বুক করে রেখেছি, অন্য সবাই যেটা করে। দেখো কত পাট শুকোতে দেওয়া রয়েছে। তো চলো, কথা বলতে বলতে আমরা এই আর কি গঙ্গাটা প্রায় পেরিয়েই এসেছি, আমরা এবার নেমে পড়ব। এটা একদম আর কি ওই পাড়ের শেষের দিকের জায়গা। এখানে সারাদিনই সকলে স্নান টান করে, মানে আসা যাওয়া সবসময় স্নান করে, বেশ
সুন্দর একটা আর কি দৃশ্য, দেখতেও ভীষণ ভালো লাগে এইখানটা। তবে হ্যাঁ, এটা ঠিক এখন প্রচণ্ড গরমের কারণে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলে সত্যি আমার প্রচণ্ড কষ্ট হয়। আর যেহেতু এটা গঙ্গার ঘাট, আমি এখান থেকে নামি না, আমি গাড়িতেই বসে রই যত কষ্টই হোক না কেন। তো চলো, কথা বলতে বলতে আমরা গঙ্গার ঘাটটা পেরিয়ে এসেছি, এইবার আমরা ওই পারে যাব। আর সকালে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য আমরা অল্প একটু ভাত আর তরকারি খেয়ে এসেছিলাম। আর এইখানে মানে চন্দননগর যখন পৌঁছে গেছিলাম, ওখানেও একটা পরোটার দোকানে একটু পরোটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু হসপিটালের একদম সামনে পরোটাটা, সেই জন্য ওরা একদম তেল না দিয়ে ভাজে বললেই চলে। মানে একদমই রোগীর, মানে এদিকে পরোটা কিন্তু পুরো রোগীর খাবারের মতন ওই খাবারটা ওরা তৈরি করে, যেটা খেতে কিন্তু একদমই খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় ওই হসপিটালের মধ্যে, সেই জন্য আমরা ওখানে ওটা মানে খারাপ, মানে খুব একটা ভালো না লাগলেও ওটা আমরা খেয়ে নিই। তো দেখো আকাশটা কত সুন্দর, আর তোমরা তো সকলেই জানো যে পুজোর আগে আকাশটা ঠিক এতটাই সুন্দর থাকে। এই যে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, এইখানে সামনে একটা খুব সুন্দর রাস্তা তোমাদের সাথে শেয়ার করছি, এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমরা চন্দননগর একদম ঢুকে পড়েছি হসপিটালের সামনেই, তো একদমই আর কি কাছাকাছি চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে ধরো তোমাদের আর কি তোমরা খেতে পারছো না ভালো, আমিষ জিনিস বেশি খেতে পারছো না, অল্প অল্প খাবার খাচ্ছো, তার জন্য কিন্তু খুব বেশি টেনশান করার কোনো প্রয়োজন নেই। কারণ আমার ওইরমভাবেই খেই, মানে একদম 5 মাস পর্যন্ত আমি কিছুই খেতে পারতাম না, বলতে গেলে যা খেতাম সবই বমি হয়ে যেত দিনের মধ্যে আর কি, যখন তখন বমি হয়ে যেত। তো তারপর পরেও আমার বেবি কিন্তু এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে কোনো রকম কোনো সমস্যা নেই। যখনই আমি USG করতে গিয়েছি তখনই বলেছে আমার বেবি পুরো সুস্থ রয়েছে। তো যাই হোক, চলো এই যে আমরা বাড়তে সামনে প্রায় চলে এসেছি। তো আজকে এই ভিডিওটা এইটুকুতেই আমি শেষ করলাম, পরের ভিডিওয় ডাক্তারবাবু কী কী বললেন USG রিপোর্ট সমস্তটা নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি চলে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।